প্লিজ আপনি এখানে হাত দিয়েন না। ওখানে হাত না দিলে কাজটা করব কি করে? তবুও দিতে হবে না, আপনি আমাকে দিন, আমি করে নিচ্ছি। তুমি ঠিক মতো করতে পারবে না, আমি করে দিয়ে দেখো, ভালো লাগবে আর অনেক সুন্দর হবে। আপনি যতবার এখানে হাত দেন ততবারই আমার কেমন কেমন লাগে, প্লিজ আপনি এমনটা করবেন না। স্বামীর কাছে আবার কেমন কেমন লাগবে, একটু লজ্জা লাগে তো। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দূর করে দিব। আর তুমি জানো আমি তোমাকে লজ্জায় পড়তে দেখলে আদর করতে শুরু করি, ভালোবাসতে শুরু করি। এই তো আপনি দুষ্টুমি করে করেন, আমি কি সেটা জানি না, তাই প্লিজ এমন কিছু করবেন না, তাহলে আমার অনেক বেশি লজ্জা লাগবে, আমি থাকতে পারবো না, আর তার উপর আমার শরীরের মধ্যে কেমন কেমন যেন করে, তাই প্লিজ এমন কিছু করবেন না। আমার বউয়ের সাথে আমি করব, তাতে তোমার কি? তুমি এমন করে আমাকে সবসময় বাধা দাও কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, তারপরও তুমি আমাকে এমন করে আটকাও। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না, যার জন্য এভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলো? আমি আপনাকে কষ্ট দিলাম কখন? আপনি সব সময় শুধু আমাকে এরকম করে স্পর্শ করেন, স্পর্শ করতে শুরু করেন, যখন তখন এইভাবে আমাকে টাচ করেন, যার জন্য আমি কি নিজেকে আটকে রাখতে পারি না। আপনি বোঝেন না এগুলো করলে আমার খারাপ লাগে, কেমন কেমন যেন হয়। স্বামী তার স্ত্রীকে স্পর্শ করবে না তো কাকে করবে? তাছাড়া কেমন কেমন হয় সেটা তো তুমি বলবে, তোমার খারাপ লাগে না, ওটা অনুভূতি সৃষ্টি হয়। স্বামী এই স্ত্রীকে স্পর্শ করলে সেটা ভালো লাগে বলে, আর তুমি এমন করে আমাকে বারবার বাধা দাও। একটু বাধা দেবে না, যদি দাও তাহলে কিন্তু আর কখনো তোমার কাছে আসবো না, সেটা কি খুব ভালোভাবে বলো? এই না না, আপনি এমনটা করবেন না, আপনার যা ইচ্ছা করেন, তারপর আপনি এমন কিছু করবেন না। আপনি যদি আমার কাছে না আসেন, আমাকে স্পর্শ না করেন, তার উপর যদি আদর না করেন, রাতে বুকে না নিয়ে ঘুমান, তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আপনি খুব ভালো করেই জানেন আমি এগুলো ছাড়া থাকতে পারি না, তারপরও আপনি এগুলো কেন বলেন? যখন থাকতে পারো না তাহলে আমাকে বারবার কেন বাধা দাও? তুমি জানো না এগুলো স্বামীর ভালোবাসা, এগুলো পাওয়ার জন্য সব স্ত্রী সব সময় ব্যাকুল থাকে, আর তুমি কেন আমাকে বারবার আটকে দাও? কি করব, আপনি তো সব সময় দুষ্টুমি করতে শুরু করে দেন, আপনাকে আমি বোঝাতেই পারি না এগুলো করলে আমার মধ্যে কি সব তৈরি হয়, আর আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না, পুরো পাগল মনে হয়, তারপরও আপনি সব সময় এগুলোই করেন। তুমি উত্তেজিত হয়ে যাও, ওইটাকে উত্তেজনা কাজ করা বলে। আর তুমি যখন আমার ভালোবাসাটা পথ ছাড়া নিজেকে শান্ত করতে পারো না, আমি সেটা খুব ভালো করেই জানি, তাই তুমি এটাকে ভালোবাসা হিসেবে নিও। আচ্ছা তুমি কি আমাকে একটু ভালোবাসো না? তোমার কি আমাকে কাছে পেতে ইচ্ছে করে না? ঈশানের কথায় সেন্থিয়া চুপ করে রইল। তখন ঈশান উঠেছে, ওর মুখের পাশে হাত রেখে সেন্থিয়া ওর দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিতেই ঈশান ওর কপালে একটা কিস করল। সাথে সাথে ঠোঁট জোড়া বন্ধ করে দিলেই সেন্থিয়া চোখ জোড়া বন্ধ করে নিল। তখন ওর হাত থেকে শাড়ির কুচিটা পড়ে গেল। ও বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে বলল, এই যান আপনার জন্য সব হলো, আপনি কেন বারবার আমাকে এমন করে আদর দিতে শুরু করেন, যার জন্য আমি কি নিজেকে ঠিক রাখতে পারি না। আপনাকে আমি বলেছি আপনি যতবার আমার কাছে আসেন এসব করতে শুরু করেন, আমি নিজেকে আটকে রাখতে পারি না, আপনি ততবারই এসব করে আমাকে পাগল করে দেন। স্বামীর ভালোবাসা পেতে গেলে এইটুকু দুষ্টামিটা সহ্য করতে হবে, তাছাড়া কি তোমার এগুলো ভালো লাগে না বলো? আমার তো মনে হয় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর এগুলো তোমার ভালো লাগে, তাই ওই জন্যই তুমি আমাকে বারবার যখন তোমাকে আদর করে চোখ জোড়া বন্ধ করে নেওয়া, সবসময় কেমন বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরো, এটা তোমার ভালোবাসা পাগলি। আমি অত কিছু জানি না, কিন্তু আপনি যখন আমাকে আদর দিতে শুরু করেন, প্রথমে আমার অস্বস্তি লাগলেও পরে কেমন যেন ভালো লাগতে শুরু করে, এর জন্য বারবার আপনাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। তাই তাহলে এখন একটু দুষ্টুমি করি, আদর করি, দিই দেখো তোমারও ভালো লাগবে, আর আমার তো তোমাকে এখন কাছে। একদম না, এখন কিন্তু রাত না, এখন আদর করলে সবাই সবটা দেখে ফেলবে, তখন কিন্তু আমার লজ্জায় পড়তে হবে। তা দিকি, আমার তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, তোমাকে আদর করতে ইচ্ছে করছে, তাহলে তুমি আমাকে কেন আদর করতে দিবে না, কেন ভালোবাসতে দিবে না বলো? আমি কি খুব বেশি আবদার করে ফেলেছি? হেই পাগলি বলো না, একটু প্লিজ একটু আদর করি না, তোমাকে কেন বারবার এমন করে আটকে দাও আমাকে বলো? এখন আদর করলে দেখেন সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনি কি সবার সামনে আদর করবেন, আপনার কি খারাপ লাগবে না বলেন? তারপরও আপনি কেন এরকম করে আদর দিবেন, আমাকে একটু আদর করা দরকার নেই এখন? আর এখন আদর করলে আমার শাড়িটাকে পরিয়ে দিবেন বলেন, তারপর দেখেন সব কিছু কুচিটা নষ্ট হয়ে গেল।
আমি আছি কি করতে, তোমার বাটা সব ঠিক করে দেবে। আর তুমি যে শাড়ি পরতে পারো না, ওটা আমি খুব ভালো করে জানি, ওই জন্যই তো আমাকে রোজই পরিয়ে দিতে হয়। আর হ্যাঁ, ওই জন্যই শাড়ি পরানোর ছলে আপনি আমাকে সব সময় এভাবে আদর করতে শুরু করেন, এইভাবে স্পর্শ করতে শুরু করে দেন, তাই না? আর আমাকে ওই কি যেন বললেন তখন, হ্যাঁ উত্তেজিত, ওইটা করে, তারপর আমাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন। সবই যখন বুঝতে পারো, তাহলে নাক সিঁটকে দূরে সরে না গিয়ে আমার কাছে আসলেই তো হয়। আমি তোমাকে আদর ভালোবাসায় ভরিয়ে দেই, আর তত বেশি তোমার ভালো লাগতো, তাহলে তুমি এমন করে সরে যাও কেন? সব সময় এগুলো করলে কি ভালো লাগে বলেন? রাতে তো আপনাকে আদর করতে দেই, তাহলে দিনের বেলাতেও সব সময় দুষ্টুমি করতে শুরু করেন কেন? দিনের বেলাতে কি তোমাকে আদর করতে ইচ্ছে করে না বলো, নাকি তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না? তোমার হয়তো আমার ভালোবাসাটা পেতে ইচ্ছে করে না, কিন্তু আমার তো ইচ্ছে করে। আরে বাবা, দিনের বেলাতে কি আপনি আমাকে আদর করেন নাকি? আপনাকে আমি বারণ করেছি কিন্তু যখন তখন যেখানে সেখানে আপনি এরকম দুষ্টুমি করতে শুরু করেন, আপনি রান্নাঘরে গিয়ে এইসব করতে শুরু করেন, আমি যখন গোসল করতে যাই আপনি সেখানে গিয়েও দুষ্টুমি করেন, তার উপর দেখা যায় আপনি ডাইনিং রুমে এসে এসব করতে শুরু করে দেন, আব্বু আম্মু দেখে ফেললে তখন কি লজ্জায় পড়তে হয় না বলেন? সব সময় এগুলো করতে হয় না, আপনি জানেন না? আপনি কি এতটাই বাজে যে এইসব বুঝতে পারেন না? পারি তো, কিন্তু তোমাকে কাছে পেতে, তোমার কাছে আসলে আর তোমাকে এতটা কাছে থেকে দেখলে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। তারপর অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসেই তোমার সাথে দুষ্টুমি করার জন্যই তো তোমাকে আদর করার জন্য। তুমি জানো না তোমাকে আমি কতটা কাছে পেতে চাই, কতটা ভালোবাসি তোমাকে। আমি জানি তোমার সিনিয়র বরটা আমাকে কতটা ভালোবাসে, ওই জন্যই তো তাকে বাধা দিতে পারি না, কিন্তু সব সময় এগুলো করতে নেই, আপনি কি জানেন না? আচ্ছা এখন কথা না বাড়িয়ে আমার শরীরটা আমার আচ্ছা এখন কথা না বাড়িয়ে আমার শাড়িটা পরিয়ে দিন, দেখেন ওরা কেমন করে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, আমার কি লজ্জা লাগছে না বলেন? ওরা শুনছে, দেখতে পাচ্ছে না, তোমার লজ্জা লাগার কি আছে? আর আমি তো আছি, দেখেও সব লজ্জা দূর করে দিব। এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো আর একটু বাধা দিবেন আমাকে। চিন্তা, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি আর আপনি শাড়ি পরানোর নামে আমার সাথে দুষ্টুমি করেন, তাই না? একটু দুষ্টুমি করবেন না, তাহলে কিন্তু রাতে আপনাকে কাছেই আসতে দিব না। ঈশান একটা দেফিল হাসি দিয়ে সিনথিয়ার শাড়ির কুচিটা ঠিক করতে লাগলো, বারবার ওর নাভির দিকে করে তাকিয়ে রইল। সিনথিয়ার বেশ লজ্জা লাগছিল, ঈশান ওর নাভির দিকে তাকিয়ে আছে কারণ নাভিটা দেখতে অনেক কিউট লাগছে আর এই জায়গাটা ঈশানের অনেক বেশি পছন্দ, তাই বারবার ওর কাছে আসে আর শাড়ি পরানোর ছলে নাভিতে স্পর্শ করে দেয় আর ওইখানে চুমু দিয়ে ভরিয়ে দেয়। তো ঈশানের কুচিটা গোছা হয়ে গেলে সিনথিয়া ঈশানের স্পর্শ পেতেই কেমন যেন একটু পিছিয়ে যায়, সাথে সাথে ঈশান ওকে নিচের অনেকটা কাছে নিয়ে আসে, তারপর আবার ওর সামনে বসে আর নাভিতে নাক ডুবিয়ে দিয়ে গরম নিঃশ্বাস ফেলতে শুরু করে। সিনথিয়াও একদম পাগল হয়ে যায় আর দুই হাতে ঈশানের চুলগুলো শক্ত করে খামচে ধরে আর কেমন যেন শিউরে উঠতে থাকে। ঈশান একবার ওর মুখের দিকে তাকায়, খেয়াল করে সিনথিয়া ঠোঁটচোড়া দাঁত দিয়ে কামড়ে ধরেছে। ঈশান আর দেরি না করে ওর নাভিতে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। সিনথিয়া থাকতে না পেরে ওকে উঠিয়ে নিজের সাথে শক্ত করে ছড়িয়ে ধরল। ঈশান বুঝতে পেরে পাগলিটাকে ছাড়িয়ে নিল, খেয়াল করলো ওর ঠোঁটচোড়া অনবরত কাঁপছে। ঈশান আর দেরি না করে ওর ঠোঁট নিজের দখলে করে নিল আর সিনথিয়াও ওর সাথে রেসপন্স করতে লাগলো। তারপর যেটা হলো সেটা না হয় তাদের মাঝেই থাক, তো ভালো থাক ভালোবাসা।